ওই রাস্তা দিয়ে কোনো মেয়ে যেতে আসতে পারে না, পুরো মদ খাচ্ছিল। নিজের পাড়া যে চেনা জায়গা দিয়ে রোজ যাতায়াত, রাতের অন্ধকারে সেখানটাই কেমন অচেনা। আর সেখানেই আক্রান্ত হতে হলো উত্তর চব্বিশ পরগনার নিমতার এই তরুণীকে, জানিয়ে বড়সড় প্রশ্নচিহ্নের মুখে এলাকার নিরাপত্তা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটু রাত হলেই পুকুর পাড়ে বসে মদের আসর, মহিলাদের উদ্দেশ্যে উড়ে আসে কটুক্তি। সন্ধে হলে এইখানটায় এই গাছতলায় দুপুরবেলার দিকেও দেখা যায় বেশ কিছু ছেলে, চেনা না কিন্তু ওদের দেখে বোঝা যায় যে ছেলেগুলো ভালো নয়। এইরকম ছেলেদের এখানটা বেশ আড্ডা হয়েছে সন্ধ্যের পরে, মানে আমরা বয়স্ক মানুষ যাই না, আমাদের একটু ভয় ভয় করে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই এসব চলছে, সূর্য ডুবলেই এলাকায় বাড়ে দুষ্কৃতীদের আনাগোনা। তাদের প্রশ্ন, পুলিশ কি করছে? অনেক সময় বাল্ব পর্যন্ত কেটে দেয়, রাত্রিবেলায় এখানে মদের খুব আড্ডা হয় এবং স্বাভাবিকভাবে কোনো মেয়েরা এখানে যাতায়াত করতে পারে না। ঘটনার পর থেকে আতঙ্কিত তরুণীর পরিবার। মেয়ে প্রতিবাদ করেছিল, প্রতিবাদ করাতে আজকে এরকম মেয়ের অবস্থা হয়েছে। তারা মারধর করেছে, মেয়ের প্রতি অশ্লীল আচরণ ব্যবহার করেছে, বলেছে এখান দিয়ে আসলে পরে এর পরের দিন মেরে ফেলে দেবো, পুকুরের মধ্যে ফেলে দেবো, এরকমও বলেছে। রবিবার রাতে দুষ্কৃতীরা যে কতটা বেপরোয়া হয়ে উঠেছিল তরুণীর পরিচিত এই যুবকের কথাতেই স্পষ্ট। আমি আসি তো এবার সবাই মিলে ঘিরে ধরে, এবার তার আগে দেখি মিলে মুখ চোখ ফাটিয়ে দিয়েছে, এবার আমরা দুই বন্ধু মিলে যতটা সম্ভব বাঁচিয়েছি, রেস্কিউ করেছি। কিন্তু দুষ্কৃতীরা এতটা সাহস পাচ্ছে কোথা থেকে? এটা ঠিক এবিপি আনন্দের খবরের জেরে তৎপর হয়েছে পুলিশ, গ্রেফতার করা হয়েছে, জামিন অযোগ্য ধারায় মামলাও রুজু হয়েছে। কিন্তু পুলিশ যদি আগে থেকে সক্রিয় হতো তাহলে কি এভাবে বাড়ির সামনে আক্রান্ত হতে হতো তরুণীকে? প্রশ্ন এলাকাবাসীর। ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।